নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আরও কিছু নতুন, আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে আপনাদের সামনে এখন উপস্থিত হয়ে গেছি। আজ আমরা আপনাদের সাথে এখন আলোচনা করব তিথি সম্বন্ধে। তিথি সম্বন্ধে এর পূর্বে আমি প্রায় 11টি এপিসোড আপনাদের সাথে আলোচনা করেছি। তার মধ্যে প্রতিপদ থেকে একাদশী তিথি পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করা কমপ্লিট হয়ে গেছে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সামগ্রিকভাবে দ্বাদশী তিথি। দ্বাদশী তিথিতে জন্মানো জাতক এবং জাতিকাদের জীবন এবং জীবনের ধারপাশগুলি এবং তাদের বৈশিষ্ট্যগুলি কীরকম হয়ে থাকে তার একটা আংশিক বিবরণ আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে জানতে হবে দ্বাদশী তিথি আলোচনার ক্ষেত্রে যে দ্বাদশী তিথিকে চালনা করে কোন গ্রহ। প্রত্যেকটি তিথির আলাদা আলাদা কন্ট্রোলার প্ল্যানেট রয়েছে, সেরকম দ্বাদশী তিথির ক্ষেত্রে তার চালনাকারী গ্রহ হচ্ছে বুধ। বুধ এই দ্বাদশী তিথিকে পরিচালনা করে। আর এই দ্বাদশী তিথির যে দেবতা তা হলো গিয়ে বিষ্ণু। আর আমরা জানি যে বিষ্ণু ভগবানের ক্ষেত্রে এবং বুধের ক্ষেত্রে আলাদা আলাদা মাইথোলজিক্যাল কিছু বিশেষ বিষয় অবশ্যই রয়েছে, এবং সেই বিষয়গুলি দ্বাদশী তিথিতে জন্মানো জাতক এবং জাতিকাদের জীবনে অবশ্যই কিন্তু বিশেষ প্রভাব ফেলে থাকে। কিরকম? দেখুন, একটা তো আপনাদের ক্ষেত্রে যে বিষ্ণুর কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ নারায়ণের কথা বলা হচ্ছে, এখানে বুঝতে হবে যে নারায়ণ কী, আমাদের রক্ষাকর্তা। কিসের রক্ষাকর্তা? পালনের রক্ষাকর্তা। কী পালন? এখানে বুঝতে হবে যে অন্যায় যখন প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠা হলে সেই অন্যায়কে তার যে চক্র রয়েছে সেই চক্রের দ্বারা কিন্তু সে খণ্ডন করে, সেই চক্রের প্রয়োগ করে সে কিন্তু ন্যায়কে প্রতিষ্ঠা করে। অর্থাৎ এখানে পালনের কথা বলা হয়েছে। এবার দেখুন, যদি আমরা বুধকে দেখি তাহলে আমরা দেখতে পাব যে এই বুধ কিন্তু বায়ুর কারক, এবং বিষ্ণুও কিন্তু এই মায়াকে কন্ট্রোল করে, অর্থাৎ বায়ুর মাধ্যম দিয়েই কিন্তু মায়া আমাদের ক্ষেত্রে কন্ট্রোল হয় এবং কন্ট্রোল করতে চায়, এবং বায়ুর মাধ্যম দিয়েই কিন্তু আমাদের মায়া বৃদ্ধি পায়। আমাদের খারাপ দিক, আমাদের জীবনের দিকগুলি কিন্তু খারাপ দিকে চলে যায় এবং ভালো দিকেও চলে যায়। তো সেই জন্য মায়া তৈরি হলেই কিন্তু আমরা আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে পাশবিক হয়ে উঠি। মায়া যদি আমাদের ক্ষেত্রে, আমরা মায়াহীন হয়ে পড়লাম, তখন কি হয়, আমরা পাশবিক হয়ে যাই। এই জন্য মায়াকে জয় করতে হবে। সেই জন্যই কিন্তু এখানে বলেছে দ্বাদশী তিথির ক্ষেত্রে যে মালিক সে হচ্ছে কে, বুধ, যে বায়ুর কারক এবং যে সুদর্শন চক্রের ধারী, যাকে বিষ্ণু ভগবান বা নারায়ণ অবতার বলে বলা হয়েছে, এবং যিনি কিন্তু কী করছে, এই মায়াকে, এই মায়াকে সে কিন্তু খণ্ডন, অর্থাৎ মায়াকে যে আমরা পাশবিক দিকে নিয়ে যাই, আমাদের মায়াটাকে যখনই আমরা মায়াকে ধ্বংস করে ফেলি তখন কি হয়, আমরা পাশবিক দিকে চলে যাই। তাই মায়াকে সঠিকভাবে ইউটিলাইজ করা এবং সমস্ত কিছু পালন করা, এটি কিন্তু দ্বাদশী তিথির জাতক বা জাতিকাদের মধ্যে ভীষণভাবে পরিপুষ্ট রূপে দেখা যায়। এখন দেখব এরা খুব লালন পালন করতে পারে যে কোনো জিনিসকে। এবার লালন পালন বলতে এখানে কি, দেখুন একজন মা যেমন তার সন্তানকে ভীষণ ভালোভাবে লালন পালন করতে পারে, তার সাথে মিশে যেতে পারে, এই বিষয়টি কিন্তু এই দ্বাদশী তিথির জাতক বা জাতিকাদের মধ্যে ভীষণভাবে আছে, যে তারা কিন্তু যে কোনো মানুষের সাথে মিশে যায় এবং তারা কিন্তু যে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার রেখে তার সাথে তার মনের কথা জানতে পেরে তার মনকে আদান প্রদান করা, যেমন মা তার সন্তানের কথা বুঝতে পারে, এই জাতক বা জাতিকাদের মধ্যেও কিন্তু এটি থাকে। তার কারণ কেন, এক তো বুধের কারক, বুধ এর কারক, তার কারণ হচ্ছে বুধ কী দেয়, বায়ু কন্ট্রোলার, আর বুধের মধ্যে কী থাকে, চেতনা, এবং বুধ কী দেয়, বুদ্ধি। তাই চেষ্টা করে এরা কিন্তু লালন পালন করা যে কোনো কিছুকে। এরা ভুল দেখলেই কিন্তু অ্যাকশান নিয়ে ফেলে, যদি কোথাও ভুল দেখে ফেললো সাথে সাথে অ্যাকশান, যেটা আমি প্রথমেই বললাম যে যখনই নারায়ণ তার চক্র দিয়ে যে খারাপ গুণগুলিকে, আমাদের অন্যায়কে যখন অন্যায় যখনই প্রতিষ্ঠা হয় সেই সময় কিন্তু তাকে খণ্ডন করার জন্য, তার চক্র ভেদ করার জন্য সে কিন্তু পাঠিয়ে থাকে। তাই সর্বদাই কিন্তু মাথায় রাখতে হবে এরা যখনই কোনো অন্যায় দেখে, কোনো ভুল দেখলো, সাথে সাথে অ্যাকশান নেয় এবং সাথে সাথে কিন্তু প্রতিবাদ করে। এদের মধ্যে এগুলি আছে। এবং এদের মধ্যে আরেকটা যেটা জিনিস অত্যন্ত বিশেষভাবে দেখা যায়, এরা কম কথা বলে, কম কথা বলতে ভালোবাসে, শুনতে বেশি ভালোবাসে। তবে বুধ গ্রহ যদি এদের জন্মকোষ্ঠীতে পীড়িত হয়ে যায় তাহলে এরা কিন্তু বাচাল প্রকৃতির হয়ে যায়, বেশি কথা বলে, আজে বাজে কথা বলে, এগুলো কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়।
এরা নিজেকে অ্যানালিসিস করতে ভালোবাসে, অর্থাৎ নিজের মধ্যে ভালো গুণ কী আছে, নিজে কী করলে ঠিক হবে, সমস্ত সময় কিন্তু এরা নিজেকে ভীষণভাবে অ্যানালিসিস করে। এটা এক প্রকার স্বার্থপরতা, এরা নিজেকে সঠিকভাবে কিন্তু পরিচালনা করতে চায়, অর্থাৎ এরা যেই কাজটা করছে সেই কাজের মধ্যে এরা ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু এরা নিজেকে অ্যানালিসিস করে দেখে যে তার কোনো ভুল হচ্ছে কি না। এটা কিন্তু সর্বদা এটা এদের বিভিন্ন ক্ষেত্রে এরা কিন্তু চালিয়ে থাকে নিজেদের ক্ষেত্রে। এরা বিদেশে এবং দূরে কার্যক্রম বা যে কোনো কাজের ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে গেলে এদের জীবনে বেশি সাকসেস এসে থাকে সাধারণভাবে। তবে এরা ব্যবসা করতে ভীষণই ভালোবাসে এবং এরা কিন্তু ল, অ্যাকাউন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট, ম্যানেজমেন্ট এই ধরনের কোনো শিক্ষার সাথে যুক্ত থাকলে, এই ধরনের কোনো পেশার সাথে যুক্ত থাকলে জীবনে এদের ক্ষেত্রে বেশি শাইন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এরা যে কোনো জিনিসকে সংরক্ষণ করতে পারে, ধরুন হতেই পারে কোনো বাড়িতে তার দাদু, তার ঠাকুরদা, তার ঠাকুরদারও প্রাচীন কোনো ছবি রয়েছে, কিছু রয়েছে, কিছু জিনিস রয়েছে যেগুলোকে কিন্তু এরা সঠিকভাবে এদের সারা জীবন ধরে আগলে রাখতে পারে, সংরক্ষণ করে রাখতে পারে। যেরকম মা তার সন্তানকে আগলে রাখে, সংরক্ষণ করা এবং আগলে রাখা এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে থাকে। তবে এরা কিন্তু প্রচণ্ড চঞ্চল হয়, এদের যে কোনো কাজের মধ্যে একটা চঞ্চলতা ফেস দেখা যায়। এরা যে কোনো পেশাতেই যুক্ত থাকুক না কেন, চঞ্চলতা কিন্তু এদের মধ্যে একটা সর্বদা দেখা যাবে চোখে মুখে। তবে এরা চঞ্চলতার মাধ্যম দিয়েও কিন্তু যে কোনো কাজকে খুব ফাস্টলি করতে চায়, অর্থাৎ তাড়াহুড়ো করে যে কোনো কাজ করতে চায়। তবে এদের কাজের ক্ষেত্রে ভুলও কিন্তু বারবার হয়ে যায় যদি এদের জন্মগোষ্ঠীতে বুধ খারাপ থাকে, অর্থাৎ বুধ খারাপ থাকলে ভুল সিদ্ধান্ত এবং যে কোনো কাজে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা এদের অত্যন্ত বেশি থাকে। এবং এদের ক্ষেত্রে বুধ খারাপ থাকলে মিথ্যা কথা বলার প্রবণতা, এগুলোও কিন্তু এদের মধ্যে ভীষণ দেখা যায়। এবং যে কোনো জিনিস এদের ক্ষেত্রে কিন্তু জটিল করে ফেলার প্রবণতা, যার কারণে এরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের থেকে দূরে সরে যায়, অর্থাৎ মানুষ এদেরকে দূরে সরিয়ে দেয়। তার কারণ বুধ যদি জন্মগোষ্ঠীতে খারাপ থাকে সাধারণত মিথ্যা কথা বলে এবং মানুষকে ভুল বোঝায়, যার ফলে একটা এক না একদিন এদের সাথে এদের মুখোশ যখন সামনে চলে আসে মানুষ এদের বিশ্বাস করতে চায় না। এই অবিশ্বাসের সম্ভাবনা কিন্তু এদের ক্ষেত্রে এরা নিজেরাই তৈরি করে ফেলে যদি এদের জন্মগোষ্ঠীতে বুধ খারাপ থাকে। আজকে আমরা অনেক কিছুই জানতে পারলাম দ্বাদশী তিথি সম্বন্ধে, আরও অনেক কিছু জানার আছে, জানার তো শেষ নেই। আর দেখুন, যতটা সম্ভব আমি আপনাদের সাথে একটা তিথি সম্বন্ধে বা যে কোনো সাবজেক্ট সম্বন্ধেই আলোচনা করার চেষ্টা করি, পার্টিকুলার আপনাদের বোঝার যতটা আমি আপনাদের চেষ্টা করি আপনারা যেন বুঝতে পারেন। তো দেখুন, আরও অনেক কিছু জানার রয়েছে আর চলতেই থাকবে আমাদের এপিসোড। দ্বাদশী হয়ে গেল, ত্রয়োদশী, চতুর্দশী করে এইভাবে ক্রমাগত চলবে, আর অন্যান্য ভিডিও তো আপনাদের ক্ষেত্রে থাকছেই ক্রমাগত। কীরকম লাগছে আমাদের অনুষ্ঠান সেগুলো কিন্তু অবশ্যই লিখে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন, আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আগামী পর্বে আরও কিছু নতুন এপিসোড নিয়ে আপনাদের সাথে অবশ্যই চলে আসবো। অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।